এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সিটে বসে বসে কি আর ট্রেন জার্নি হয়? ট্রেন জার্নিতে অ্যাডভেঞ্চারই যদি না আসে তাহলে কেন করব এই ট্রেন জার্নি? অ্যাডভেঞ্চারের জন্য অবশ্যই দরজার সামনে মাস্ট বি আসতেই হবে। নেতৃত্বে রয়েছে দক্ষিণ কোরিয়ান হুন্ডাই রোটেম জায়ান্ট মিটার গেজের 3000 সিরিজের লোকোমোটিভ 3001 ফার্স্ট লোকোমোটিভ 3000 সিরিজের। এটা ট্রেনের ছাদে কিন্তু হিউজ পরিমাণে যাত্রী রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনের ছাদে কী অবস্থা। আফসোস হচ্ছে এই দিকের মানুষগুলো বন্যা কবলিত, কারণ তাদের দুর্দিনে আসছি, তাদের সুদিনে আসতে পারিনি। ঢাকা বাংলাদেশের হৃদয়, এক শহর যেখানে মানুষ ব্যস্ত, রাস্তা ব্যস্ত, সময়ও যেন ব্যস্ত। আর এই ব্যস্ততার মাঝে নোয়াখালীমুখী যাত্রীদের জন্য একটি অনন্য যাত্রা শুরু হয়। এই যাত্রার নাম উপকূল এক্সপ্রেস। আজ আমরা যাচ্ছি ঢাকার কমলাপুর থেকে নোয়াখালী পর্যন্ত ট্রেনে। প্রথমবার নোয়াখালী যাত্রায় রেলপথে এক বিশেষ অভিজ্ঞতা পেতে আমরা উপকূল এক্সপ্রেস ট্রেনে চেপে বসলাম। ট্রেনের টিকিট থেকে শুরু করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করা, প্রতিটি মুহূর্তই রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহিম ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগে আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ঢাকার কমলাপুর থেকে নোয়াখালী পর্যন্ত উপকূল এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগ। আর এটাই হতে যাচ্ছে মাহিম ট্রাভেলার চ্যানেল প্লাস আমার ফার্স্ট ঢাকা টু নোয়াখালী সফর। আশা করি সব কিছুই ঠিকঠাক থাকবে। এই হচ্ছে আজকে জার্নির জন্য আমার কোচ ঘোড়ার ঘ, এই কোচের 41 নম্বর সিট। ভেবেছিলাম সাদা পরিতে জার্নি করব, বাট আমার সিটটা পড়ে গেল আনফর্চুনেটলি পিটি ইনকাতে, যেটা লাল সবুজে। এই হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এসি স্নিগ্ধা কোচ। এই হচ্ছে আমার সিট 41, যেটা পড়েছে সেন্ট্রালে, আর উইন্ডো হচ্ছে 42। সিট কেটেছিলাম নোয়াখালীমুখী হয়ে, এখন দেখছি আমি ঢাকামুখী। আমাদের ট্রেনের লম্বা হুইসেল, নির্ধারিত সময় থেকে 10 মিনিটের লেটের বোঝা চাকাতে অলরেডি জমা করেছে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস। রাইট নাও আমরা এখন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্চার নিব। যাত্রাপথে আমাদের প্রথম স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রাইট নাও ডিপার্চার কমলাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 3। ওই পাশ থেকে আপনাদেরকে অনেকগুলো ট্রেনের সাথে চলতি পথে ডাবল লাইন ক্রসিং দেখাবো। 2718 লোকোমোটিভ এলগো কোম্পানির। ট্রেনের ছাদেও কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার রয়েছে। এগুলো কি আসলে বিনা টিকিটের যাত্রী নাকি স্ট্যান্ডিং যাত্রী সেটা বোঝা মুশকিল। ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু ক্যাপগাঁও রেলওয়ে স্টেশনের আউটারে সুবিশাল একটা কার্ভ নিয়ে ফেলেছে। তিন হাজার সিরিজের লোকোমোটিভের হর্নটা না মারাত্মক লাগে। উপকূল আজকে ধুলাবালি উড়িয়ে ছুটে চলেছে, জেটটা দেখাচ্ছে সে সিলসিটির সাথে, কারণ সিলসিটির জন্য তার বিলম্ব। কেমন লাগছে ট্রেনের এই অসাধারণ একটা কার্ভ দেখতে? পিছন থেকে এখনো প্রপার কার্ভটা বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ পরে পিছন থেকে আপনাদেরকে এই ট্রেনের কার্ভটা দেখাবো। এখন একটু পিছন থেকে দেখুন, ট্রেন জার্নি মানেই নতুন কিছু, আর সেই সাথে নতুন নতুন আন্তনগর ট্রেন। দূর থেকে দেখে মনে করেছিলাম যে 3000 সিরিজের লোকোমোটিভ, পরে দেখলাম যে এটা আসলে 2900 সিরিজের লোকোমোটিভ। যাই হোক, লোকোমোটিভ যেটাই হোক, আমরা ডাবল লাইন থ্রুপাসটাকে, ডাবল লাইন ক্রসিংটাকে একটু উপভোগ করি। ফুটবল নাম বলবো না, নামটা আপনারাই বলে দিয়ে, নাম ঠিকানা কিছু দেখতে পাই আপনারাই বলে দিয়ে। রেল ট্র্যাকে ট্রাক দেখতে পাচ্ছি,
ভাবা যায় আমাদের বাংলাদেশের মানুষ কতটা মেধাবী। এতটা মেধাবী না হলে এরকম রেল ট্র্যাকে ট্রাক উঠানো যায় না। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 17 কিলোমিটারের রেলপথ অতিক্রম করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইটনাও প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঢাকা বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 2:33 আর ঘড়ির কাঁটায় এখন সময় 2:34। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 11 মিনিটে লেটের বোঝা চাকায় নিয়ে একটু একটু করে 1 নম্বর প্ল্যাটফর্ম অতিক্রম করে চলেছে। আর সেই সাথে দ্বিতীয় প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি চাইনিজ CRRC ব্রডগেজ কোচ এবং হচ্ছে 66 সিরিজের লোকোমোটিভ নিয়ে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস রাইট নাও অ্যারাইভেল নিল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। বিমানবন্দর স্টেশনে আমাদের উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি 5 মিনিটের। আর এই যে দেখুন, ছাদ থেকে ভদ্রলোকটা নামতেছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও ডিপার্চার নিচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। এরপর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নরসিংদী রেলওয়ে স্টেশনে। সিটে বসে বসে কি আর ট্রেন জার্নি হয়? ট্রেন জার্নিতে অ্যাডভেঞ্চারই যদি না আসে তাহলে কেন করবো এই ট্রেন জার্নি? অ্যাডভেঞ্চারের জন্য অবশ্যই দরজার সামনে মাস্ট বি আসতেই হবে। চলুন এক ঝলকে একটু দেখে নেই আমাদের আন্তনগর উপকূল এই ট্র্যাকটাতে কি পরিমাণে স্পিড বিল্ড আপ করেছে। আমাদের ট্রেনের বর্তমান স্পিড 67 কিলোমিটার পার আওয়ারে, আর সেই সাথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 71 কিলোমিটার পার আওয়ারে, অ্যাভারেজ স্পিড 34, আর এখনও পর্যন্ত ডিস্টেন্স কভার করেছে 29 কিলোমিটার। সোয়াইগ হচ্ছে কিন্তু সেই লেভেলের। নেতৃত্বে রয়েছে দক্ষিণ কোরিয়ান হুন্ডাই রোটেম জায়ান্ট মিটার গ্রেজের 3000 সিরিজের লোকোমোটিভ, 3001 ফার্স্ট লোকোমোটিভ 3000 সিরিজের। এটা প্রচণ্ড পরিমাণে ধুলাবালি উড়াচ্ছে আজকে, সুবিশাল একটা কার্ভ নিতেছে, কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা সামনে থেকে। আর আমাদের ট্রেন কিন্তু এই কার্ভ নিয়েই সামনে একটা স্টেশন দেখতে পাচ্ছি, সেটা থ্রুপাস যাবে। লাইন ক্লিয়ার রয়েছে, গ্রিন সিগনাল, হর্ন বাজিয়ে দিল মানে সে থ্রুপাস যাবে। মোবাইল স্টেশন থ্রুপাস আন্তনগর উপকূল এক্সপ্রেস 65 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ট্রেনের ছাদে কিন্তু হিউজ পরিমাণে যাত্রী রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনের ছাদে কি অবস্থা। এই পরন্ত বিকেলে এরকম বিলের পাশ দিয়ে রেল লাইন, আর সেই সাথে চলন্ত ট্রেন ছুটে চলেছে তার গতিবেগ নিয়ে। বুঝতে পারতেছেন এই বর্তমান সিচুয়েশনের অনুভূতিটা কি লেভেলের? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ডিয়ার ভিউয়ার্স, অ্যাটেনশন প্লিজ, লুক লাইক দিস ডাবল লাইন ক্রসিং। কেমন ছিল ডাবল লাইন ক্রসিং? মিটার গেজ লোকোমোটিভ ছিল 2900 সিরিজের, আর সাথে ছিল ইরানি ভ্যাকুয়াম কোচ। শরতের কাশফুল দেখতে পাচ্ছি। মিটার গেজ আস্তে আস্তে কিন্তু সেই লেভেলের ট্র্যাক কাঁপাচ্ছে, 75 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে, আর ম্যাক্সিমাম স্পিড গিয়ে দাঁড়িয়েছে 75 কিলোমিটারে, আর অ্যাভারেজ স্পিড 41 কিলোমিটার। শুরু থেকে আমরা যেটা জেনে আসছি, আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস কিন্তু 70 এবং 80 কিলোমিটার বেগে এই ট্র্যাক কাঁপিয়ে বেড়ায় ঢাকা থেকে নোয়াখালী এবং নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত। 16 জানুয়ারি 1986 সালে প্রথম এই আন্তনগর উপকূল এক্সপ্রেস তার যাত্রা সেবা পরিচালনা করেছিল ইরানি ভ্যাকুয়াম কোচ দিয়ে। সেটা থেকে 2022-এর 14 ফেব্রুয়ারি পরিসমাপ্তি ঘটিয়ে নতুন বললে ভুল হবে, 16 বছরের পুরনো সুবর্ণ এক্সপ্রেসের যেই চাইনিজ সাদা কোচ ছিল সেটা দেওয়া হয়েছে এই উপকূল এক্সপ্রেসকে। অতএব
14 ফেব্রুয়ারি 2022 থেকে উপকূল এক্সপ্রেস তার ব্যাকম কোচ থেকে অব্যাহতি নিয়ে এখন সে যাত্রী পরিষেবা দেয় ইন্দোনেশিয়ান চাইনিজ যে এয়ার ব্রেক র্যাক রয়েছে সাদা বাংলাদেশে সেগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন তো আপনারা, আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট। গোরাশাল ফ্লাগ আমরা চুপাস যাব, শীতলক্ষা নদীতে উঠতেছি আমরা। ঘোড়াশাল নামের সাথে মিল আছে, প্ল্যাটফর্মে ঘোড়া দেখতে পেয়েছেন আপনারা। এবার আমরা একটু জেনে নেই আমাদের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, ইতিহাস, ঐতিহ্য আর সেই সাথে এই ট্রেনটির বিস্তারিত ইনফরমেশন। উপকূল এক্সপ্রেস ট্রেন নাম্বার 712 নোয়াখালী রেলওয়ে স্টেশন হতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনটি 17 জানুয়ারি 1986 সালে উদ্বোধন হয়। ট্রেনটি বর্তমানে সক্রিয়ভাবে যাতায়াত করে। এই ট্রেনটি যাত্রাপথে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকা জেলাকে সংযুক্ত করে। অবস্থা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে দরজার সামনে ঝুলে আছে, এই রিক্স নেওয়ার কোনো দরকার আছে তার? একটু পরে গেলে কি হয়? ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 56 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন নরসিংদী রেলওয়ে স্টেশনের সেকেন্ড প্ল্যাটফর্মে। এই নরসিংদী রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল বিকেল 4:18, ঘড়ির কাঁটায় এখন সময় 4:40। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 22 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে স্টিল দাঁড়িয়ে রয়েছে নরসিংদী রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই নরসিংদী স্টেশনে আমাদের উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি 2 মিনিটের। এই নরসিংদী এবং হচ্ছে সামনে যেই ভৈরববাজার স্টেশন রয়েছে এই দিকটাতে প্রচুর পরিমাণে যাত্রী চাপ থাকে। দেখুন ট্রেনের ছাদে পর্যন্ত হিউজ পরিমাণে যাত্রী রয়েছে। এসি কেবিনগুলা যেখানে মানুষ অতিরিক্ত ভ্যাট ট্যাক্স দিয়ে যায় সেই জায়গাটাতেও স্ট্যান্ডিং যাত্রী উঠে বসে আছে। এসির যে যাত্রীরা রয়েছে তাদের কী পরিমাণে ভোগান্তি হচ্ছে মানে মানুষদেরকে বললেও শুনতেছে না। এই ট্রেনের যারা কর্তব্যরত রয়েছে তারা যথেষ্ট পরিমাণে বলতেছে, বুঝাচ্ছে, বাট কোনো কাজ হচ্ছে না। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেন ছুটে চলেছে যাত্রাপথে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ভৈরববাজার জংশনের উদ্দেশ্যে। নামেই স্নিগ্ধা, কিন্তু কাজে এটা স্নিগ্ধা নয়। দেখতেই পাচ্ছেন কী পরিমাণে যাত্রী স্ট্যান্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছে এই এসি কোচে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 88 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমাদের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও অ্যারাইভেল নিচ্ছে ভৈরববাজার জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ভৈরববাজার জংশনে আমাদের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4:50, ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5:15। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 25 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে একটু একটু করে প্ল্যাটফর্ম অতিক্রম করতেছে। এই ভৈরববাজার জংশনে আমাদের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি 2 মিনিটের। ভৈরববাজার জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মটা মানুষে পরিপূর্ণ। কোচের ভিতরে হিউজ পরিমাণে যাত্রী চাপ থাকার কারণে দরজার সামনে দাঁড়াতে পারতেছি না, আর দরজার সামনে দাঁড়ালেও দেখা গেছে যে প্রচুর পরিমাণে যাত্রী এই এসি কোচগুলোতে উঠতেছে, যেই কারণে আমি রিক্স নিতে চাচ্ছি না। ভৈরববাজার জংশন স্টেশন থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর যাত্রাপথে ভৈরববাজার জংশনটা ছিল আমাদের তৃতীয় যাত্রাবিরতি স্টেশন। আর কিছুক্ষণ সামনে গেলেই আমাদের ট্রেন প্রবেশ করবে ভৈরব রেল ব্রিজে, যেটার অবস্থান মেঘনা নদীতে। ভৈরব বাজার অতিক্রম করে আসার পরে এই জায়গাগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। অবশ্যই আপনারা এই সব জায়গাতে দরজার সামনে যারা দাঁড়িয়ে থাকবেন বা নন এসি শোভন চেয়ারে যারা জার্নি করবেন সবাই সাবধানতা অবলম্বন করবেন। আমাদের ট্রেন প্রবেশ করলো মেঘনা নদীতে, মেঘনা ব্রিজে।
যেটার আরেকটা নাম রয়েছে ভৈরব ব্রিজ। আর আমরা যে ব্রিজটা দিয়ে এখন ছুটে চলেছি, এটা কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশদের তৈরি। আর আমাদের পাশের যে ব্রিজটাই দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু নবনির্মিত। মেঘনা নদীতেও পানির বেশ ভালোই ফোয়ারা দেখতে পাচ্ছি। এই মেঘনা ব্রিজে আমাদের ট্রেনের রানিং স্পিড দেখতে পাচ্ছি 30 কিলোমিটার। উইন্ডোটা বেশ ভালোই ঝকঝকা আছে। এই ব্রিজে কিন্তু দৈনিক 8-10টা করে ছিনতাই হয়। সামনের 2-3টা স্টেশন এখানে বসে কভার দিতে হবে, কারণ ট্রেনে যে কোচটাতে আমি আজকে ট্রাভেল করতেছি এটাতে মোটামুটি ভালো স্ট্যান্ডিং যাত্রী রয়েছে, যে কারণে দরজা পর্যন্ত যেতে আবার দরজা থেকে সিট পর্যন্ত আসতে মোটামুটি ভালোই একটা বেগ পেতে হচ্ছে। তাই আগামী কয়েকটা স্টেশন এখানে বসে আপনাদেরকে কভার দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের ট্রেন প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন, আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সেকেন্ড প্ল্যাটফর্মে। এই আশুগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনের যাত্রাবিরতি 2 মিনিটের। আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও ডিপার্চার নিচ্ছে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর সেই সাথে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর বুদুলি এক্সপ্রেস আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল। আশুগঞ্জ থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, যেটা হতে যাচ্ছে আজকে যাত্রাপথে আমাদের 5ম যাত্রাবিরতি স্টেশন। আমাদের ট্রেনের বর্তমান স্পিড 68 কিলোমিটার। আর সেই সাথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড পূর্বে যেটা ছিল সেটাকে ব্রেকডাউন করে আমাদের ট্রেন নতুন একটা ম্যাক্সিমাম স্পিড কাউন্ট করেছে 82 কিলোমিটার। চলুন এবার আপনাদেরকে একটু সম্পূর্ণ ট্রেনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক্সপ্লোর করে দেখাই কোথায় কি রয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেনের আজকের লোকোমোটিভ, যে কিনা সামনে থেকে সম্পূর্ণ চাইনিজ কোচটাকে নেতৃত্ব দিবে। দক্ষিণ কোরিয়ান হুন্দাই রোটেম কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ের 3000 সিরিজের অত্যাধুনিক লোকোমোটিভ MEI। এটা হচ্ছে মিটার গেজ ডিজেল ইলেকট্রিক হুন্দাই রোটেম কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ লোকোমোটিভ যতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লোকোমোটিভ। এটা হচ্ছে লোকোমোটিভের ফ্রন্ট লুক, আর ওই পাশেরটা হচ্ছে ডাউন লুক। এখন আমাদের ট্রেনটা আপ মোড়ে যাবে, আর নোয়াখালী থেকে যখন ট্রেনটা ছেড়ে আসে তখন এটা ডাউন মোড়ে আসে। আর এটা কিন্তু 2000 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। এই সিটে যেই ফ্যাসিলিটিগুলো পাবেন, একটা টি ট্রে রয়েছে, এই হচ্ছে টি ট্রে, নিচে কোনো ম্যাগাজিন হোল্ডার নেই, বোতল হোল্ডার রয়েছে, সিটের মাঝখানে হ্যান্ড রেস্টের জন্য হাতল। সিটটা মোটামুটি কমফোর্টেবল, আর লেগ স্পেসটাও যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে এসির বাতাসটা অনেক ভালো রয়েছে, ফ্যান রয়েছে, লাগেজ ক্যারিয়ার ব্যাগ, সিটের মাঝখান দিয়ে দুই পাশে হাঁটার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। আর এই কোচটাতে 1 থেকে 28 পর্যন্ত সিটগুলো হচ্ছে নোয়াখালীমুখী, এবং 29 থেকে 55 পর্যন্ত সিটগুলো হচ্ছে ঢাকামুখী। আপনারা যখন এই কোচে সিট কাটবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। এই মুহূর্তে রয়েছি এই ট্রেনের যেই পাওয়ার কাট সেকশন রয়েছে, এই পাওয়ার কাটটা কিন্তু চাইনিজ সাদা ইটা। পাওয়ার কাটের পরে রয়েছে এই ট্রেনের আরও 3টা স্নিগ্ধা চেয়ার কোচ, আর এখানে একটা নামাজের ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে এই ট্রেনের নামাজ ঘর, আর সাথে এইখানে রয়েছে অজুখানা। আর অজুখানার সাথেই কিন্তু আপনারা স্ট্যান্ডিং বেসিং পাবেন, সাথে রয়েছে একটা বাংলাদেশি স্টাইলের লোকোমোটিভের সাথে ক খ গ, তারপরে পাওয়ার কার গহ এবং উম। এই 5টা হচ্ছে এই ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত এসি স্নিগ্ধা কোচ। আর এছাড়াও এই ট্রেনে রয়েছে আরও 10টা নন এসি শোভন চেয়ার। ইন টোটালি এই ট্রেনটার আজকের লোড হচ্ছে 17-34। চলুন আমরা একটু নন এসি শোভন চেয়ারগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই, যেহেতু এখনও আমাদের ট্রেন ছাড়তে অনেকটা বিলম্ব। চকোচটাই হচ্ছে আমাদের উপকূল এক্সপ্রেস ট্রেনের নন এসি শোভন চেয়ার, মানে উম পর্যন্ত হচ্ছে স্নিগ্ধা, চ থেকে একদম লাস্ট ড কোচ পর্যন্ত এই ট্রেনের নন এসি শোভন চেয়ার। তো ট্রেনের ভিতরে যাত্রীতে পরিপূর্ণ,
তো তারপরে আমরা একটু দেখি, এক্সপ্লোর করে আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। দরজা দিয়ে প্রবেশ করলেই আমরা দেখতে পাবো আমাদের লেফট সাইডে হচ্ছে দুইটা সিট রয়েছে, রাইট সাইডে দুইটা। এই কোচটাতে টোটাল আসন সংখ্যা হচ্ছে 60টি, তার মধ্যে 1 থেকে 36 পর্যন্ত সিটগুলো হচ্ছে নোয়াখালীমুখী, 37 থেকে 60 পর্যন্ত সিটগুলো হচ্ছে ঢাকামুখী। আর এই কোচে যেসব ফ্যাসিলিটি রয়েছে তার মধ্যে আপনারা সামনে কোনো টি ট্রে পাবেন না, বোতল হোল্ডার রয়েছে, কোনো ম্যাগাজিন হোল্ডার নেই, সিটটা যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল। আর এছাড়াও হচ্ছে আপনারা লাগেজ কেরিয়ার র‍্যাক পাবেন, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, আর যা যা থাকা দরকার একটা নন এসি সবুজ চেয়ারে তা সব কিছু রয়েছে। এখানে স্ট্যান্ডিং একটা বেসিং পাবেন, আর এখানে রয়েছে বাংলাদেশি স্টাইলের লোকোমোট। টয়লেটে প্রবেশ করলে একটা লোকোমোট দেখবো, টিস্যু দেওয়া রয়েছে, বদনা রয়েছে, এছাড়া বাড়তি কিছু নেই, লাইট রয়েছে। স্নিগ্ধা কোচগুলোর জন্য ইংলিশ স্টাইলের হাই কমোড রয়েছে, চলুন সেটা এক ঝলকে আমরা একটু এক্সপ্লোর করে দেখি। এটা হচ্ছে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইংলিশ স্টাইলের হাই কমোড। এটার মধ্যে যেসব ফ্যাসিলিটিগুলো রয়েছে, স্ট্যান্ডিং বেসিং পাবেন, হ্যান্ড সোপ পাবেন, এখানে জেট শাওয়ার রয়েছে, টিস্যু দেওয়া রয়েছে। এটা হচ্ছে ইংলিশ স্টাইলের হাই কমোড, স্পেসটা যথেষ্ট পরিমাণে ভালো। জার্নি শুরুতে এখন চকচকা ঝকঝকা দেখা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে 4 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেন ছুটে চলেছে আজকে যাত্রাপথে তার ষষ্ঠ যাত্রাবিরতি স্টেশন আখাউড়া জংশনের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত কোচের ভিতরে স্ট্যান্ডিং যাত্রীর চাপ কমেনি। ব্রাহ্মণবাড়িয়া জংশনের আউটারে ডাবল লাইন ক্রসিং, ট্রেনের নাম ঠিকানা কিছুই দেখতে পাচ্ছি না গ্লাসের ভিতর থেকে। সামনের যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিতাস নদী। আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন প্রবেশ করবে তিতাস নদীতে, তিতাস রেল ব্রিজে। আর তিতাস রেল ব্রিজটা কভার করার পরে আখাউড়া জংশনে প্রবেশের আমাদের ট্রেনের সুবিশাল একটা কার্ভ রয়েছে, যেটা কোচে থাকা অবস্থায় আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না, তবে দরজার সামনে আসলে আপনারা মোটামুটি বেশ ভালো একটা কার্ভ দেখতে পাবেন আখাউড়া জংশনে প্রবেশের আগ মুহূর্তে। ধীরগতিতে আমাদের ট্রেন পার করতেছে তিতাস নদী। আমাদের ট্রেনের রানিং স্পিড দেখতে পাচ্ছি প্রায় 10-এর নিচে নেমে এসেছে, সম্ভবত সামনে আমাদের ট্রেন লাইন ক্লিয়ার পায়নি। সামনে লাইন ক্লিয়ার না থাকাতে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল তিতাস নদীর তিতাস ব্রিজে। অবশ্য দরজার সামনে থাকলে আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাতে পারতাম ভালোভাবে, প্রচণ্ড বাতাস এখানে, আর বাতাসটা একদম হচ্ছে পিওর ঠান্ডা বাতাস, যেহেতু এটা নদীর পানি এবং হচ্ছে বাতাস যেটা একত্রিত মিশে শীতল হয়ে গিয়েছে। সামনে থেকে কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনের কার্ভ? ট্রেন কিন্তু মোটামুটি বেশ ভালো একটা কার্ভ নিয়েছে। এই কার্ভটাকে আপনারা দেখতে চাইলে এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, সেখানে আপনারা এই ট্রেনের সম্পূর্ণ কার্ভটা দেখতে পাবেন। দিনের বেলা এই কার্ভটা আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 122 কিলোমিটারের রেলপথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজকে যাত্রাপথে তার ষষ্ঠ যাত্রাবিরতি স্টেশন আখাউড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই আখাউড়া জংশনে আমাদের উপকূল এক্সপ্রেস ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল সন্ধ্যা 5:47, আর ঘড়ির কাঁটায় এখন সময় 6:13। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 26 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে একটু একটু করে আখাউড়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের শুরুতে এগিয়ে ছুটে চলেছে। এই আখাউড়া জংশনে আমাদের ট্রেনের যাত্রাবিরতি 3 মিনিটের। আখাউড়া এই কারণেই জংশন কারণ এখান থেকেই ভাগ হয়ে গিয়েছে সিলেট যাওয়ার লাইন, ভাগ হয়ে গিয়েছে ভৈরব বাজার যাওয়ার লাইন, আর সেই সাথে ভাগ হয়ে গিয়েছে কুমিল্লা যাওয়ার লাইন। আখাউড়া জংশনে 3 মিনিটের যাত্রাবিরতিতে যাত্রী উঠানামা সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার 7ম স্টপেজ কসবা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আপনারা যারা আগামীতে এই উপকূল এক্সপ্রেস ট্রেনে জার্নি করবেন ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত, আপনাদের সুবিধার্থে এই স্নিগ্ধা কোচের আসন বিন্যাসটা আমি একটু বলে দিচ্ছি। আপনারা টিকিট কাটার সময় অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। 1 থেকে 27 পর্যন্ত সিটগুলো হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে নোয়াখালীমুখী থাকবে, এবং 28 থেকে 55 পর্যন্ত সিটগুলো হচ্ছে ঢাকামুখী থাকবে।
অতএব আপনারা যদি সোজা বসে যেতে চান তাহলে 1 থেকে 27 পর্যন্ত এই সিটগুলো কাটতে পারেন নোয়াখালী যাওয়ার জন্য। আর যদি আপনারা নোয়াখালী থেকে ঢাকা যেতে চান সেই ক্ষেত্রে আপনারা 28 থেকে 55 নম্বর সিট পর্যন্ত, এগুলো হচ্ছে ঢাকামুখী, এগুলো কাটতে পারেন। পূর্বাঞ্চল রেলের জমিদার আন্তনগর সুবর্ণ আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস কিছুক্ষণ আগে আমাদেরকে সুপাসকে দীর্ঘক্ষণ এটার অপেক্ষা ছিল, অনেকটাই হচ্ছে শরীর ক্লান্ত। আর আপনাদেরকে দেওয়া কথা রাখতেই এই অসুস্থ শরীর নিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন জার্নি করতেছি, একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন। আর আমার রিফ্রেশমেন্ট বরাবরের মতো চা অথবা কফি, এটা আপনারা সবাই জানেন, তাই গরম গরম এক কাপ চা নিয়ে নিলাম। উপকরণ সব কিছু নিয়ে এসেছিলাম, বাট ভালো লাগতেছে না যে কারণে আজকে কফি মেক করলাম না, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ট্রিপে দেখাবো। আপাতত এটা দিয়েই একটু চাঙ্গা হয়ে গেল, মনে হচ্ছে টাকা দিয়ে গরম পানি কিনে খাচ্ছে, একদম হচ্ছে পাতলা। কফি তো মনে হয় না যে পরিমাণ মতো দিয়েছে, তারপরে দুধ হচ্ছে কন্ডেন্স মিল্ক, সেটাও ঠিকঠাক মতো দেয়নি, মনে হচ্ছে যে পানি কোনোভাবে নাড়াচাড়া দিয়ে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 137 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজকে যাত্রাপথে তার সপ্তম স্টপেজ কসবা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই কসবা রেলওয়ে স্টেশনে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6:06, আর ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যা 6:38। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 32 মিনিটের লেটে রয়েছে। এই 32 মিনিট লেটটা হয়তো আমাদের ট্রেন সম্পূর্ণ কভার দিতে পারবে না, কিন্তু এই লেটটা আরও কমে যাবে। কসবা স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। বিপরীত পাশ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস আমাদেরকে PRC করে চলে গেল, এর জন্য ওই কসবাতে লং টাইম আমাদের ট্রেন অপেক্ষা করতেছে। জমিদার কসবা থ্রু পাস গেল জমিদারের মতোই, আর আমাদেরটা যে লোকাল ট্রেন সেটা বোঝা গেল এই কসবাতে এসে। বৃষ্টি বিলাস করতে করতে 2 মিনিটের পরিবর্তে প্রায় 10 মিনিট আপ একটা লেটের বোঝা আরও অ্যাড করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস এইমাত্র কসবা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাইট নাও ডিপার্চার নিল যাত্রাপথে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন রসমালাইয়ের বিখ্যাত জেলা কুমিল্লা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। একটু 131-এ কল দিয়ে ট্রাই করে দেখি যে এটার সার্ভিসটা আসলে প্রপার পাওয়া যায় কি না। কলটা কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হয়েছে। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি কুমিল্লা থেকে নোয়াখালীতে যাব, আমি উপকূল এক্সপ্রেস ট্রেনটা কোথায় আছে সেটা জানতে চাচ্ছি। জি, শুনতে পাচ্ছি, বলো। জি, ঠিক আছে, ধন্যবাদ। জি, ধন্যবাদ। কাস্টমার কেয়ার প্রতিনিধি এক্স্যাক্টলি আমাকে সঠিক অ্যান্সারটা দিয়েছে, কিছুক্ষণ আগে কসবা থেকে ট্রেনটা ছেড়ে আসছে, এর পরবর্তী গন্তব্যই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। এরকম কাস্টমার সার্ভিসই আমরা চাই। যখনই ক্যামেরাগুলো টার্ন অফ করি তখনই একটা না একটা ক্রসিং থাকে। ইতিমধ্যে আমাদেরকে থ্রু পাস গেল আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 170 কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজকে যাত্রাপথে তার অষ্টম স্টপেজ কুমিল্লা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই কুমিল্লা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6:38, আর ঘড়ির কাঁটায় এখন সময় 7:24। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 46 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে একটু একটু করে প্রবেশ করতেছে কুমিল্লা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। কুমিল্লা রেলওয়ে স্টেশনে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি 2 মিনিটের। এখনও কোচে যাত্রী চাপ কমেনি, যেই কারণে কুমিল্লাতেও প্ল্যাটফর্মে দাঁড়াতে পারতেছিলাম। আশা করি পরবর্তী যে যাত্রাবিরতি স্টেশনগুলো রয়েছে ওগুলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদেরকে কভার করে দেখাবো। কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে এবং রসমালাইয়ের জেলা শহর থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও ডিপার্চার নিচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রাপথে তার 9ম যাত্রাবিরতি স্টেশন লাকসাম জংশনের উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা কুমিল্লা রেলওয়ে স্টেশনকে পিছনে রেখে আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভাগ্যের যে সাথে করে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসছিলাম, এই কোস্টাতে কোথাও ইলেকট্রনিক সার্কিট খুঁজে পেলাম না ডিভাইসগুলোকে চার্জে দেওয়ার জন্য, আদৌ আছে কি না সেটাও আমার জানা নেই।
এখন কোচ কিন্তু মোটামুটি পুরো ফাঁকা, স্ট্যান্ডিং যে যাত্রীগুলো ছিল সেগুলো অনেক অংশেই নাই বললেই চলে। আশা করি পরবর্তী যেই যাত্রাবিরতি স্টেশনগুলো রয়েছে ওইগুলোতে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো, আপনাদেরকে প্ল্যাটফর্মের একটা রিভিউ দিতে পারবো এবং কোচে ভালোভাবে হাঁটাহাঁটি করতে পারবো। ট্রেনে আপনারা ডিমও খেতে পারবেন, এই যে এখানে হচ্ছে হাঁসের ডিম রয়েছে, তা আপনারা হচ্ছে চাইলে সিটে বসে হাঁসের ডিমের প্রোটিনটাও নিতে পারেন। তা আমি যেহেতু একটু সিক তাই আমি হাঁসের ডিমটাই খাচ্ছি, মুরগি ডিমও রয়েছে, আপনাদের যদি হাঁসের ডিমে অ্যালার্জি থাকে মুরগি ডিমও খেতে পারেন। পার পিস নেবে ২৫ টাকা। ট্রেনের ট্যাঙ্কি থেকে পানি পড়তেছে, আর রাতের ভিউটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ১৯৪ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও প্রবেশ করতেছে লাকসাম জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই লাকসাম জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল ৭:০৪ আর ঘড়ির কাঁটায় এখন সময় ৭:৫৬। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ৫২ মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে এইমাত্র প্রবেশ করলো লাকসাম জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। এই লাকসাম জংশনে আমাদের ট্রেনের ২ মিনিটের যাত্রাবিরতি রয়েছে। বৃষ্টি ভেজা লাকসাম জংশন, স্টিল স্টপ লাকসাম জংশনে। তো অনেকদিন পরে লাকসাম জংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালাম, অনুভূতিটা আসলে অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। তো চলুন একটু সামনে যাই হাঁটতে হাঁটতে, যেহেতু আমার কোচটাকে আমি সামনে রেখে আসছি। এটা হচ্ছে লাকসাম জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর ১। আর ওইখানে দেখতে পাচ্ছি যে একটা স্টেজ সাজানো হয়েছে, সম্ভবত কোনো প্রোগ্রাম রয়েছে ওইখানে। আর ৩ নম্বর প্ল্যাটফর্মেই লাল সবুজ এবং হচ্ছে চাইনিজ যেই ইনকা কোচ রয়েছে সেটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর উপকূল এক্সপ্রেস। স্টেশনের প্ল্যাটফর্মেই হোটেল রয়েছে, এখানে চাইলে আপনারা পরোটা রয়েছে, পরোটার সাথে ডিম মামলেট, ডাল ভাজি রয়েছে, সিঙ্গারা রয়েছে, এছাড়াও চা কফি খাওয়ার জন্য প্রচুর পরিমাণে স্টল রয়েছে এই লাকসাম জংশনের ১, ২, ৩ প্ল্যাটফর্মেই। এখনও আমাদের ট্রেন অন ট্রেন হয়ে দাঁড়িয়ে রয়েছে লাকসাম জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। লাকসাম জংশন থেকে ২ মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও ডিপার্চার নিচ্ছে লাকসাম জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে নাথের পেটুয়া রেলওয়ে স্টেশনে। আপনাদের সাথে দেখা হচ্ছে নাথের পেটুয়া রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান চাইনিজ কোচ। তো এইখানেও দেখলাম যে চার্জিং পাক খুবই সংকট, আসলে এই কোচগুলোকে পরিবর্তন করা দরকার। ইন্দোনেশিয়ান ২০১৬ এবং ২০১৮ যে কোচগুলো রয়েছে ওগুলোতে এই উপকূল এক্সপ্রেসকে ডাইভার্ট করলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে এটাতে জার্নি করতে পারবে, এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। এই রাস্তাগুলো কালকে আপনাদেরকে দিনে এক্সপ্লোর করে দেখাবো এই উপকূল এক্সপ্রেস থেকেই। ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। লাকসাম থেকে ছেড়ে আসার পরে নাথের পেটুয়া স্টেশনের আগ পর্যন্ত এই দিকটাতে যতদূর চোখ যাচ্ছে এই রাতের আলোতে দেখতে পেলাম বসতবাড়িগুলো পানিতে ডুবে আছে এখনও পর্যন্ত। বন্যা পরিস্থিতি এখনও এইদিকে অনেকটা অবনতি রয়েছে, তবে পানি অনেকটা শুকিয়েছে, বাট এখনও পর্যন্ত মানুষ তাদের বসতবাড়িতে উঠতে পারতেছে না। এইদিকের মানুষগুলোর কষ্ট দেখে আসলে কী বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। নাথের পেটুয়া স্টেশনে কারেন্ট নেই। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ২১০ কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও দাঁড়িয়ে আছে নাথের পেটুয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল ৭:২৭ আর ঘড়ির কাঁটায় এখন সময় ৮:৩০। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ১ঘন্টা ৩ মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে স্টিল দাঁড়িয়ে রয়েছে নাথের পেটুয়া রেলওয়ে স্টেশনে। এইখানে আমাদের এই ট্রেনের ২ মিনিটের যাত্রাবিরতি রয়েছে। নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন থেকে ২ মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেন ছুটে চলেছে আজকে যাত্রাপথে তার ১১তম যাত্রাবিরতি স্টেশন সোনাইমুড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই নাথের পেটুয়া রেলওয়ে স্টেশন ছিল আমাদের আজকে যাত্রাপথের
দশম যাত্রাবিরতি স্টেশন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করবে আজকে যাত্রাপথে তার ১১তম যাত্রাবিরতি স্টেশন সোনাইমুড়ি রেলওয়ে স্টেশনে। প্রথমবার এইদিকে আসছি, এক্সাইটেডমেন্ট সে লেভেলের। তবে বেশি আফসোস হচ্ছে এই দিকের মানুষগুলো বন্যা কবলিত, কারণ তাদের দুর্দিনে আসছি, তাদের সুদিনে আসতে পারিনি। তাদের দুর্দিনে আসলে তাদের পাশে থেকে তাদেরকে আমাদের উচিত, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি তাদেরকে হেল্প করা, কেননা মানুষ মানুষের জন্য। তাই আমি এদিকে আসতে আসতে একটা চিন্তাভাবনা করেছি, আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ইনকাম সোর্সটা হয়তো তেমন বেশি না, তবে আমি কথা দিচ্ছি আমার এই ভিডিও থেকে যে আর্নিংটা হবে তার সম্পূর্ণ আর্নিংটাই আমি এইদিকের বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব মানুষজন রয়েছে, দেখা গেছে যাদের পর্যাপ্ত পরিমাণে ওইরকম অনুদান আসেনি যাদের কাছে, বা একদম নিম্ন শ্রেণীর যারা রয়েছে, খুঁজে খুঁজে তাদেরকে আমি আমার এই ভিডিওর যে আর্নিংটা রয়েছে সেটা ইনশাল্লাহ দিব। এর জন্য আপনারা আমাকে কাইন্ডলি একটু হেল্প করবেন। তার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের আশেপাশের যদি কেউ থেকে থাকে এরকম বর্ণাঢ্য, যাদের কাছে এখনও অনুদান আসেনি বা দেখা গেছে যে সহযোগিতার হাত কেউ বাড়ায়নি, কাইন্ডলি আমাকে একটু জানাবেন। এটা কোনো পাবলিসিটির জন্য আমি বলতেছি না, অথবা আমার ভিউ বাড়ানোর জন্য আমি বলতেছি না, এটা আমি আমার মনুষ্যত্ব বোধ থেকে বলতেছি। একবার ভেবে দেখুন এইদিকের মানুষগুলো বন্যায় প্লাবিত হয়ে কতটা ক্ষতিগ্রস্ত, অনেক বাড়িঘরে বিদ্যুৎ পর্যন্ত নেই, কীভাবে তারা জীবনযাপন করতেছে এই বন্যার সাথে যুদ্ধ করে। তাদের তুলনায় আমরা তো অনেক ভালো রয়েছি, এর জন্য আমরা কি মন থেকে একবারও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে পারি না? মন থেকে একবারের জন্য হলেও আমরা বলি শুকর আলহামদুলিল্লাহ, আর তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি যাতে তারা তাদের এই বিপদটাকে খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে। সত্যি এইদিকে না আসলে বুঝতে পারতাম না এইদিকের মানুষগুলো বন্যার পানিতে প্লাবিত হয়ে কতটা কষ্টে রয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 219 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইডটাও প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার 11তম যাত্রাবিরতি স্টেশন সোনাইমুড়ি রেলওয়ে স্টেশনের, সোনাইমুড়ি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো এইখানে এসে আমার এক দর্শক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ও আমাকে আগে থেকেই বলেছিল যে আমার সাথে দেখা করতে আসবে, ওর নামটা আমরা একটু ওর কাছ থেকে শুনি। আমার হচ্ছে মাহবুব, আমাদের এখানে দোকান আছে আর কি, আমাদের বাসা এখানে, তো আমি মানে এক থেকে দেখি, তো এইভাবে তো দেখা হবে এটা আসলে মানে কল্পনা করে নেই। ভিডিওগুলো কেমন লাগে আমার? অনেক ভালো, অনেক অবশ্যই সাপোর্ট চাই। এখানে আমাদের এই ট্রেনের যাত্রাবিরতি হচ্ছে 2 মিনিট, এরপর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে বজরাবাজার রেলওয়ে স্টেশনে। সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার 12তম স্টপেজ বজরা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী 12তম যাত্রাবিরতি স্টেশন বজরা রেলওয়ে স্টেশনে। লাকসাম জংশনের পর থেকে এই নোয়াখালীর এই সেকশনটাতে আমাদের ট্রেন ওইরকম গতি উঠাতে পারে না, কেননা এই ট্র্যাকগুলো অনেক পুরনো, এছাড়াও হচ্ছে ট্র্যাকে বেশ কিছু সমস্যাও রয়েছে, আর যেই কারণে এখানে ওইরকম গতির ঝড় তোলা যায় না। আর তাছাড়া এখানকার স্টপেজগুলো হচ্ছে একটু কাছাকাছি। বর্তমানে আমাদের ট্রেনের রানিং স্পিড রয়েছে 35 কিলোমিটার পার আওয়ারে, আর এখনও পর্যন্ত আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড রয়েছে 87 কিলোমিটার পার আওয়ারে, আর আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড এখন দেখাচ্ছে 39 কিলোমিটার পার আওয়ারে। ঢাকা থেকে এই পর্যন্ত আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করেছে প্রায় 220 কিলোমিটার, আর আমাদের ট্রেনের লেটের বোঝা অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গিয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 125 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও প্রবেশ করলো বজরা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা 7:53, ঘড়ির কাঁটায় এখন সময় 7:58। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 1 ঘন্টা 5 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে এইমাত্র প্রবেশ করলো বজরাবাজার স্টেশনে। এইখানে আমাদের এই ট্রেনের 2 মিনিটের যাত্রাবিরতি রয়েছে। বৃষ্টি ভেজা বজরা রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার 13তম যাত্রাবিরতি স্টেশন চৌমোহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে।
একে তো বন্যা প্লাবিত এলাকা, তার মধ্যে আবার হচ্ছে এরকম বৃষ্টি, এতে করে এই অঞ্চলের মানুষের দুর্ভোগটা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 230 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস এইমাত্র প্রবেশ করলো চৌমুহনি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্ল্যাটফর্মের যেই যাত্রী ছাউনিটা সেটা অনেক পিছনে, এইদিকে নামলে একদম পুরো কাক ভেজা হয়ে যাব, তাই প্ল্যাটফর্মে আর নামতেছি না, ইনশাল্লাহ কালকে সকালে আবার নামবো। আর এখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 8:04, ঘড়ির কাঁটায় এখন সময় 9:12, নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 1 ঘন্টা 4 মিনিটের লেটের বোঝা এখনও স্টিল চাকায় বহন করতেছে। এইখানে আমাদের এই ট্রেনের 2 মিনিটের যাত্রাবিরতি। চৌমুহনি রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও ডিপার্চার নিচ্ছে চৌমুহনি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হচ্ছে মাইজদিকোট রেলওয়ে স্টেশন, যেটা আজকে আমাদের লাস্ট স্টপেজ। চৌমুহনি রেলওয়ে স্টেশন ছিল আমাদের আজকের যাত্রাপথের 13তম যাত্রাবিরতি স্টেশন। মাইজদিকোট রেলওয়ে স্টেশনের আউটারে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস থেমে গেল। যতটুকু শুনতে পারলাম লোকমুখে, সামনে রেল লাইনের উপরে ঘাস ভেঙে পড়েছে, কারণ প্রচুর পরিমাণে ঝড় তুফান এবং বৃষ্টি হয়েছে এই দিকটাতে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 235 কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস রাইট নাও প্রবেশ করলো মাইজদিকোট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই মাইজদিকোট রেলওয়ে স্টেশনে আমাদের উপকূল এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর সময় ছিল 8:20, ঘড়ির কাঁটায় এখন সময় 9:38। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত প্রায় 1 ঘন্টা 20 মিনিট আপ একটা লেটের বোঝা চাকায় নিয়ে স্টিল দাঁড়িয়ে গেল মাইজদিকোট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই মাইজদিকোট রেলওয়ে স্টেশনে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি 2 মিনিটের। মাইজদিকোট রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন নাম্বার 712 ছুটে চলছে আজকে তার ডেস্টিনেশন নোয়াখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। লেট আজকে প্রচুর পরিমাণে এই ট্রেনের চাকায়, প্রায় 1 ঘন্টা 20 মিনিট আপ। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেই কয়টা স্টেশন পার করে আসলাম লাকসামের পরে কোনো স্টেশনে ইলেকট্রিসিটি নেই। বন্যা কবলিত এলাকায় ঝড় তুফান, সেই সাথে নেই ইলেকট্রিসিটি, রেল লাইনে গাছ পড়ে আছে, আমাদের ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত প্রবেশ করতে পারতেছে না। এখানে এখনও স্টিল আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 30 মিনিট প্লাস। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 10:25, 8:40 নোয়াখালী রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল। এখন বাকি রাস্তা কি পায়ে হেঁটে যেতে হবে কি না বুঝতে পারতেছি না, আর 5-7 মিনিট অপেক্ষা করি, তারপরে দেখি যদি ট্রেন ছাড়ে, না ছাড়লে এখান থেকে পায়ে হেঁটে বা অন্য কোনো ওয়েতে স্টেশন পর্যন্ত যাব। সামনে ওই যে গাছ ভেঙে পড়ে আছে, এই কারণে আমাদের আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন এখানে স্টিল দাঁড়িয়ে আছে। তো এখন আর কি করার, নেমে স্টেশন পর্যন্ত যেতে পারলাম না, এখানে নেমে একটা অটো নিয়ে চলে যাব নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ওইখানে আমার একটা ছোট ভাই আছে, ওর ওইখানে আজকে রাতে স্টে করব। আর এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন 3001 লোকোমোটিভ নিয়ে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে একদম রেল লাইনের ট্র্যাকের উপরে। আর এই যে একটা গাছ কাটা হয়েছে, আরও একটা ওইখানে গাছ পড়েছে। তো যাই হোক, বৃষ্টি বিলাস করতে করতে 240 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এখনও স্টিল দাঁড়িয়ে রয়েছে নোয়াখালী রেলওয়ে স্টেশনের আউটারে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 11:13। যে ট্রেনটার নোয়াখালী স্টেশনে অ্যারাইভাল টাইম ছিল 8:40, কী পরিমাণে লেটের বোঝা। অবশ্য ট্রেনে কোনো যাত্রী নেই, আমি সর্বশেষ যাত্রী ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে একটা ভালো রেল জার্নি আপনাদেরকে উপহার দিতে পেরে আমি নিজেও অনেকটা আনন্দে আনন্দিত। এই নির্জন রাতে নোয়াখালী হাইওয়েতে একা হাঁটতেছি, এটার অনুভূতিটা অন্য লেভেলের, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেখান থেকে নামলাম ওইখান থেকে পায়ে হেঁটে যাচ্ছি 0 পয়েন্টে, ওইখান থেকে অটোরিকশা নিব, তারপরে যাবো ভার্সিটির পকেট গেটে। দেখুন রাস্তাঘাট পুরো নীরব, রাস্তাঘাটে কোনো ইলেকট্রিসিটি নেই, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 11:18। নির্জন অপরিচিত একটা জায়গাতে একা বুক ফুলিয়ে হাঁটতেছি, ভয়ভ্রান্তি কিছুই কাজ করতেছে না, মনে হচ্ছে যে এটা আমার আপন জেলা শহর।
কেমন ছিল আজকের এই ট্রেন জার্নি জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।